সেইটা বলো আগে দফায় দফায় বিক্ষোভ ও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে সভা বন্ধ করে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক সহ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এমনকি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। সোমবার সন্ধ্যার এই ছবি মুর্শিদাবাদের বনোয়া ব্লকের বড়ুয়া দুই নম্বর অঞ্চলের গৌরীনগর ধান্যঘরা মির্জাপুর এলাকায়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচি হিসেবে দিদির দূত হয়ে গ্রামে পৌঁছতেই কার্যত বিধায়কের গাড়ি আটকে কোথাও বিক্ষোভ দেখাতে দেখা গেল রাস্তার দাবিতে, আবার কোথাও সভা চলাকালীন পানীয় জল, পাকা বাড়ি, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, রাস্তাসহ একাধিক দাবিতে বিক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে গ্রামের বাসিন্দাদের। গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে কার্যত দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সভা ভঙ্গ করে এক কথায় প্রাণ নিয়ে চলে আসতে হয়েছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষকেও। কোনো আস্থা হয় না, এবারে আমি যতদিন থাকবো ততদিন ছেলে বলি আমি থাকবো, আমি মরে গেলে তো আমার ছেলে পেয়ে আধার কার্ড পেয়েছি না, কোনো মাল পেয়েছি না, নাম পেয়েছি না, হাজারা তো পেয়েছি না। আজকে গ্রাম বাংলায় আমরা যেভাবে দিদির দুধ হিসাবে অঞ্চল একদিন প্রোগ্রামে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমরা ওনাদের মুখ থেকে সুবিধা অসুবিধার কথা শুনছি। দেখা যাচ্ছে কোথাও কোথাও ধরুন পানীয় জলের, কোথাও রাস্তার, কোথাও লাইটের, কোথাও বার্ধক্য ভাতা, কোথাও ধরুন লক্ষ্মী ভাণ্ডার, এইগুলো কিছু কিছু ক্ষেত্রে মিস হয়ে গেছে। এবং তাতে কারণ হিসাবে জানা যাচ্ছে কারো ধরুন আধার লিঙ্ক করতে গিয়ে হাতের ছাপ উঠছে না, কোথাও ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধায় হয়েছে, এরকম কিছু কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে। সেগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এবং আমাদের যারা কর্মী সমর্থক আছে, আমাদের পয়লা এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে, এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।